আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়েছি। প্রথমে আটা দিয়ে চিনি দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, তালের পিঠা, তালের পিঠা না তেজপাতার পিঠা, সরি, লবণ দিয়ে দিলাম। চিনি, দুধ, লবণ মিক্স করে নিলাম। একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটা চিনির সাথে ভালো করে মেখে নিলাম। এখন হালকা একটু তাল দিয়ে দিলাম। তিন চামচ দিয়ে দিলাম। ভালো করে এটা মাখিয়ে অল্প অল্প করে আটা দিয়ে দিব। এখন দুধ দিয়ে দিব, তরল দুধ, দুধটা গরম করা, ঠান্ডা দুধ। এই যে আমি এটা বানিয়ে নিলাম ব্যাটারটা। এখন তেজপাতা এটাতে চুবিয়ে তেলটা গরম করে তেলে দিয়ে দিলাম। কেমন হচ্ছে তেজপাতার পিঠে? আস্তে আস্তে উঠে নিয়ে আবার দিলাম। একে একে এভাবে উঠাবো, দিব। উঠিয়ে নিলাম। এই যে আমার তেজপাতার পিঠা। এভাবে এক একে চার পাঁচবার উঠিয়ে দিলেই অনেক বড় হয়ে যায়। দূরেতে দেখাচ্ছি তো এই জন্য ছোট দেখা যাচ্ছে, তো বড় হয়েছে। চাউলের গুঁড়া দিলে মানে মোটামুটি অনেক শক্ত হয়। এটা আটা দিয়ে, ময়দা দিয়ে বানানো হচ্ছে, তো এই জন্য দেখুন আমার পিঠাটা অনেক সুন্দর হচ্ছে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।